আমি যখনই লাইভে আসি ওরা তখন ধিম ধিম ধাম করে আমার আইডি লগ আউট হয়ে যায় পুরা টোটালি আইডি লক আউট হয়ে গেছিলো আবার সেম দুপুরের কেস আবার ঢুকতে পারছিলাম না এই হচ্ছে কাহিনী বুঝতে পারছেন কি যে শুরু করছে বুঝছে যে আজকে যে বল আজকে ভান্ডা পড়া হবে আমি শুধু এতদিন ভান্ডা পড়ছি আজকে সবাই ভান্ডা ফাটাবে ঠিক আছে আর হচ্ছে হাড়ি ফাটানো হবে ঠিক আছে হাটে হাড়ি ভাঙানো হবে আমি সুবানাল জাতি আজকে হাড়ি ফাটাবে খুইলা দিছি না পাবলিক পাবলিক কমেন্ট ওপেন কইরা দিছি না ওই জন্য নাসির সাহেবের মাথা গরম হয়ে গেছে মাথায় না ইয়ে উঠে গেছে মাল উঠে গেছে দ্যাটস ওয়াই আবার বলতেছে ওই চামচাগুলোরে বলতেছে এই তাড়াতাড়ি 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 তো দেখি আমি ইয়াবা দিব ফেন্সি দিব

সেই তার একটা গ্রুপ আছে তাকে কিন্তু অনেক মে ভালোবাসে অনেকেই জানে অনেকেই চেনে আমি মোস্ট অফলি আমি আপু অনেক বড় ফ্যান ঠিক আছে আপু আসবে আপু আমাকে আসতে চাচ্ছে বলছে কি হয়েছে আমি বললাম আপু আমার আইডি প্রবলেম সে আমি টোটালি দেখলেন তো কথা বলতে বলতে চলে গেল ঠিক আছে এটা কি আমার করার কিছু আছে দেখেন কাহিনী দেখেন কাহিনী দেখেন হ্যাঁ খালি নাসির কাহিনী গুলো আপনারা দেখেন আমি খালি তুলে ধরতেছি আমি আর কিচ্ছু বলবো না নাসির যে কত ভালো বন্ধু আমার ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন দাঁড়ান আমি রিহা অ্যাড করি তুমি বলো তোমাকে সবাই শুনতেছে নো প্রবলেম বলো

তোমার সাথে যদি সে এমন করে এটা তো অবশ্যই আমি আমি অন্তত পক্ষে আমি ছাড়বোই না আমি লাগে মেয়েদের একটা টিম করব টিম নিয়ে এটা নিয়ে আমি হরতাল করব আপু তুমি আমাকে বলো হ্যাঁ আপু তুমি আমাকে বলো তো আমি সুভা কোনো দিন এত দিন হলো যে আমার ফেসবুকে আছে এত দিন হলো আমাকে চেনো আমি কোনো দিন কোনো ছেলে নিয়ে কোনো পোলা নিয়ে ছবি দিছি নাকি বা স্ট্যাটাস দিছি নাকি না আমি তো নিজেই অবাক তোমার নাসির ভাইয়ের সাথে সম্পর্কে এটা শুনে আমি নিজেই অবাক তুমি তো কখনো কোনোদিন বলো নাই তুমি ফেসবুকে কোনোদিন একটা পিক ও পোস্ট করো নাই তারপরও সে তোমার সাথে এমন কেন করলো ও কি এটা বুঝছে ও কি করছে ও তো এটা বুঝে না ওর মাথার মধ্যে বিন্দু পরিমাণও কোন প্রকার মানে ও মনে করতেছে আমি বলি ওকে অনেকেই অনেকেই হাইজ করতেছে ওকে বলছে যে তুই চুপ থাক ঠিক আছে তুই এইভাবে চুপ হয়ে থাকবি তাহলে জিনিসটা দুই দিন পর বন্ধ হয়ে যাবে ঠিক আছে ওইটা ভাবতাছে আমি প্রতিদিন লাইভে আসব প্রতিদিন তোমাকে ডাকব তোমাদেরকে ডাকব নতুন নতুন মানুষ নাসিরের ভান্ডা ফোর করবে ঠিক আছে ভান্ডা খুলবে আমি শুনব সবাই শুনবে ঠিক আছে আমার বলার দিন শেষ আমি আমি সমাপ্তি হেপি আপু একটা ভুল করছিল ও রুবেলের জন্য চুপ হয়ে গেছিল বিধায় লাস্টে কিন্তু সে সরে গেছে তুমি কিন্তু থাইমা দেখো না তুমি যদি এবার থামো হ্যাপি আপু যে এত সুন্দর দেখতে এত এস্টাবলিশ না ইচ্ছা করলে সে আর অনেক কিছু হইতে পারত কিন্তু কেন হলো হইতে পারত বেড়ায় হ্যাঁ বোরকা পরে বেড়ায় আমি বোরকা পরে বেড়াবো ওই শুয়োরের বাচ্চাকে বোরকা পরাবো ঠিক আছে আমার আমি চলে জাতীয় দল থেকে বের করে দেখে ওরে ক্রিকেটারের মানে ক্রিকেটার হিসেবে ওরে রাখা দরকার না কারণ সে গিন কাজগুলো করতেছে ওরে রাখা কোনো অবস্থাতেই দরকার না এটা আমি মনেই করি না আমরা সবাই এটা ਨਾਲ আগে মিসিল করব তুমি কোনো প্রকার চিন্তা করো না ও যদি বিয়ে করে লাইক তোমাকে ছেড়ে যদি অন্য কোনো জায়গায় বিয়ে করে ওর তো খবর করব আমরা সবাই ও মানে আহ ওর বলে কি ও শোয়ার সময়টা ঠিকই মজা পাইছো এখন ফের আন্দোলন শুরু করছো কেন আরে শুইতির জন্য যাকে যার সাথে নিয়ে আন্দোলন করতেছি সে আমার লাস্ট লাভ হারাইতে চাই না দেখ ওয়াই ঠিক আছে তোরাও কর

ও যে তো দেমাক দেখায় ওর কিসের তো দেমাক ওর জাতীয় দল থেকে বের করে দিছে ওরা তো কিসের দেমাক পুরা বাংলাদেশের মানুষ জানে না ও কি কি কাজ করে কি না করে প্রত্যেকটা মানুষ জানে নাসির হচ্ছে চারশো বিশ লুপচা প্রত্যেকটা মানুষ জানে ও ওইগুলো করে কি প্রমাণ করতে চায় তারপরেও তুমি তাকে লাভ করো তাকে রিয়েল লাভ করো তাকে তুমি কাছে চাও

কিসের দেবা বিরাট কোহলি যদি আমি বিয়ে করতে পারে আমি একজন মডেল বিরাট কোহলি যদি বিয়ে করতে পারে ওর তো কিসের দেওয়া আর গার্লফ্রেন্ডের শোনা আপু আপু এক্স গার্লফ্রেন্ড এর স্বপ্ন দেখে এক্স গার্লফ্রেন্ড নাকি স্বামী ছাইরা দিয়ে আইছে ও বিয়া করবে ও ধন চুই সাথে দিবে ও দাসগিরি করবে আমাকে বলে আমি আমার এক্স গার্লফ্রেন্ড কে লাভ করি বড় লোকের বেটি লাভ করি শালা ঠিক আছে কি বলে না বলে রে ওর এক্স গার্লফ্রেন্ড ফিরে আসবো আচ্ছা ওর এক্স গার্লফ্রেন্ড তো তোমার থেকে সুন্দর আমি তো আমার ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড আমি কিন্তু তোমার থেকে মানে তোমার যে ফেস আমি কিন্তু তোমাকে ফ্রেন্ড এই জন্যই রাখছিলাম কারণ তোমার তোমার আমার অনেক ভাল লাগে তোমার ফেসের থেকে শুরু করে তোমার কথাবার্তা থেকে শুরু করে একটা রিয়েলিটি আছে আর ওর কি যোগ্যতা আছে ওর কি যোগ্যতা আছে তুমি একজন মডেল তোমার একটা কেরিয়ার আছে তোমার একটা কেরিয়ার আছে ওর কি আছে ও একটা সামান্য খেলোয়াড় এটি তার পরিচয় ও তো সাকিবুল হাসান না না সাকিবুল হাসান ওই আপু আমি দুই বছর রেডিওতে ছিলাম আমি রেডিওতে গান গাইছি রেডিওতে অ্যাঙ্করিং করছি ঠিক আছে তুমি হ্যাজ এ মডেল তারপরও তুমি একটা পদক্ষেপ নিছো আমি অনেক খুশি তুমি তুমি রিয়েল লাভ করো বিধাই তুমি একটা পদক্ষেপ নিছো এটা কিন্তু কেউ করতে না আপু তোমার দ্বারা আমরা সবাই শিক্ষা নিতেছি সবাই শিক্ষা গ্রহণ করতেছি সবাই শিক্ষা গ্রহণ করতে যারা सेलिब्रিটিরা আছে এরা যে কত মেয়েদের জীবন নেয় ওরা খেলা করে ওদের কোনো ধারণা নাই তুমি যদি আজকে এই কাজটা না করতা। इवन এরকম অনেক হইতো আপু এখন থেকে যারা যেকোনো ছেলে আমি হ্যাপি না আমি হ্যাপির মতো বোকা না তো হ্যাপি তো ইচ্ছা করলে হ্যাপি ইচ্ছা করলে রুবেল ভাইকে অনেক কিছু করতে পারতো না

এটা মানুষের তুমি কারো কথাই শুনবা না কারো কোনো কথাই শুনবা না মাগি বলুক লুচ্চা বলুক যা ইচ্ছা তা বলুক তোমার যা নানান জাতির কথা বলুক না আমি নাকি সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য অর নাকি অসাধ্য যা শুয়া নাকি ওকে পাবলিক মানে পাবলিশার কাছে ফ্ল্যাশ করে দিছি ও হাড়ি মাঠে হাটে হাড়ি ভাঙ্গা দিছি ঠিক আছে কালার করতেছি এটা আমার দোষ হয়ে গেছে এটা আমার দোষ হয়ে গেছে তুমি মজা পাইছি তো হ্যাঁ মজা পাইছি তো মোটা আঙ্গু চুষা নাসিরের ধরতে হয় তোমার সেলিব্রিটির জন্য। এটা আমাদের সবার বিশ্বাস করতে হবে। না না আমাদের মিডিয়াতে তো পোলা প্যানের অভাব ਪইরা গেছে। এত ভালো ভালো র‍্যাম্প মডেল এত ভালো ভালো অ্যাক্টর আছে আমার ফেসবুক ফ্রেন্ড। আমার ফ্রেন্ড ঠিক আছে আমার বড় ভাই অতই যদি লাগতো ধন চুইসা ভিডিও ছাইরা দিয়া বলতাম যে আমি অমুকের বউ হই। ওই শালা দেখতে কি খুব ভালো নাকি? হ্যাঁ ভালোবাসি তুমি না ভালোবাসা চোখ দিয়ে দেখলে সবাইকেই ভালো লাগে। ভালোবাসা চোখ দেখ দেখছো বিদায় তুমি একটু লাভ করো আর আমি কালকে অবাক হয়েছি কালকে তুমি ওর কাছে মাপ চাইছো তুমি সবার সামনে ওর কাছে মাপ চাইছো যেখানে ওর মাপ চাওয়ার কথা সেখানে তুমি ওর কাছে মাপ চাইছো তারপরে সে আজকে এই কাজটা কেমনে করে করলো তোমার আইডি করতেছে ওর সাহস কত করে এই কাজ কেমনি করে করতেছে আমরা ওর মাধ্যমে সবকিছু দেখতেছি ও যাই করুক না কেন তোমার আইডি যদি হ্যাক হয় ওর সম্পূর্ণ পরিমাণে দূষ হবে আমরা লাগে ওর নামে কেস করবো ওই কেন এই কাজ করতেছে ও কি বুঝে না আমরা সবাই দেখতেছি না আমরা কি বুকা ও কি বুঝা নাসির ভাই বুঝাই দা কি প্রথমে বললো কি আমাকে নাকি চেনে না আমি নাকি ওর ফ্যান হই এই যে রেকর্ডই আছে ফ্যানদের সাথে তার মানে তুই লুকচামি করে হারামজাদা ফ্যানদের সাথে নিয়ে যা লাগাস বাহ গ্রেট নাসির সব ঠিক আছে তুমি ভিডিও কলে কথা বল তো দেখছি তাহলে কেমনে করে কিসের ফ্যান তাহলে ফ্যানদের সাথে সেই এরকম লুকচামি করে হ্যাঁ খালি গা হয় ফ্যানদের সামনে আসে ন্যাংটা হয় ফ্যানদের সামনে আসে ধোন দেখায় আইসা ঠিক আছে আসলে এগুলারে বুঝছো এগুলারে যে তুমি যে কাজগুলো করতেছো বোন তুমি একদম লাগিয়া থাকো একদম মানে আমি যদি করি আমি কি ওকে নেংটা করতে পারবো আমি তো নেংটা করতেছি ঠিক আছে এই হলো বিষয় বলছি না তুই 80 টা কেন তুই 1080 টা ফিতা খুলছিস আমি তো লুঙ্গি খুইলা দিব এটা বলছি না সেদিন আর যে গিরি করতে আইসা হুম আমি চাই কি জানো ওরে ক্রিকেটের দল থেকে বের করে দেওয়া হোক ও যদি তোমার লাইফ না খেলা করে আমরা মিছিল করব মিছিল করার পরে ওরে ক্রিকেটের দল থেকে বের করে দেওয়া হবে আমরা মানবই না ওর ক্রিকেট ও যদি খেলা খেলে আমরা ক্রিকেট আর না আমরা মেয়ের আর দেখবো না আমরা কেউ আর না এরকম লুচ্চা আমাদের যখন খেলবে না যাব ইট পাথর ঠিক আছে যা যা আছে সব ঢেল টেল সব কিছু আপু ও জানে না ও জানে না ওই কার সাথে খেলতে নামছে ও জানে না ওই কাকে ছাকা দিছে ঠিক আছে ও ভুলে গেছে আমি কি জিনিস ও আমাকে চেনেই না আমি ওর কাছে মমের পুতুল হয়েছিলাম ঠিক আছে দল হয়েছিলাম দল দেখে এত কষ্ট লাগছে তুমি চারশো কতবারের উপর তারে ফোন দিস ও কিনা তোমারে বলে গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে সেই সুখে ও ফোন রিসিভ করে না এটা মানুষের কথা তাহলে তোমার না না তোমার তোমার গার্লফ্রেন্ড এর কথা মনে পড়ে তোমার এক্স গার্লফ্রেন্ড এর জন্য তুমি সুবার সাথে খারাপ ব্যবহার করো বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করো আর সুবা তোমাকে দুইটা গালি দিছে লাইগা গেছে ওরে বাবা এখন লাইভেই আসতেছ না প্রকাশ হচ্ছে না ওর ভালোবাসার দাম আছে ওই যে ক্রিকেটার আমার নাই আমার ভালোবাসার দাম নাই ওই লুচ্চা হয়ে ওই ভালোবাসতে পারে আমি হলো একটা মেয়ে হয়ে ভালোবাসতে পারি না একটা ওই লুচ্চাকে বা তাসকিন ভাই হুম সেটাই তো আমি ক্রিকেটের দলের মধ্যে লুচ্চার মধ্যে এই দুইটারই দেখলাম এক হুবেলটা দেখলাম এক নাসিরে যে প্রথম শুনলাম নাসিরের ব্যাপারে কিন্তু নাসিরের ব্যাপারে আমি আর আগে শুনছি বাট ও খারাপ এটা আমি আরে পাপোন আঙ্কেলকেও ওর জন্য জবাবদিহি করতে হইছে পাপোন আঙ্কেলের সবাই হলো নক তুলছিল সাংবাদিক সাংবাদিক এই শয়তানটার হয়া হলো সবাই নাচা নাচি করছে ঠিক আছে এখন এখন পাপোন আঙ্কেল তো সবাইকে বলবে যে কিরে ভান্ডা তো খুলে গেল নাসিরের ঠিক আছে খুলে তো দিলো হ্যাঁ এখন 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 তো এখন পর্যন্ত বলার নাই ঠিক আছে পাপোন আঙ্কেলের কান পর্যন্ত গেছে তো সমস্যা নাই ঠিক আছে দিছি তো আমি হ্যাঁ তোমার পিছে আমরা আসি আমরা সবাই আসি আর যারা বলবে তোমারে যাপু সইরা পড়ো তুমি সুন্দর তুমি এগুলোর মধ্যে জোরে জোর করে বলবা যাবে আরে লাইফ কি হে আমি তো খেলতেই না আমি এগুলো কথার মধ্যে তুমি কানি দিবা না এটা যারা বলে এরা হইছে ভিত্তু আর কা পুরুষ না বলে এগুলো কথা ঠিক আছে তুমি রিয়েল না সেটা চামচা কোন দিছারবা না

ঠিক আছে তোর তো বোন আছে আগায় দেনা না দেখি ভালোই দামানো করতে পারি ওর বোনের সাথে যদি এমন না আর বোন তো সতী সাবিত্রী না আর বোন কি আর কালকে দিবে কোনো দিন লাগাইতে দিবে আর বোনের কাটবেই না তোমার কি চেহারা আর এইদের কি কান্ডা হইতেছে বান্দরের মতন খারাপ নিজের কি হিরো মনে করে ছিয়াত্তর লক্ষ মানুষ তারা ফলো করে ও ক্রিকেটার দিকে ফলো করে এখন আমি মিন আমি রিহা যদি টিভির মধ্যে যদি একটু যাই অ্যাডভার্টাইজ করি আমারও মানুষ ফলোইং করবো

ও বুঝে নাই ও বুঝতে পারে নাই মনে করেছে পিকটা মাইয়া খ্যাদা সারাদিব সারাদিন নাতির নাতি নাথিন নাতি নাথিন 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 নাতি নাতি নাতির করে ঠিক আছে যেমনি বাসে যে বাসে লাগাবো ইচ্ছা আমাকে কি কয় আপু জানো ভাই কি আমার বন্ধুগুলোর সাথে একসাথে আসো কড়াকড়ি